আমরা অনেকেই জমি কিনে বাড়ি করতে ভয় পাই কারণ একটি ফ্ল্যাট কেনার থেকে জমি কেনা এবং তাতে বাড়ি তৈরি করা অনেক সময় সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল তাই আমরা অনেকেই শহর অঞ্চলে আমাদের সমস্ত সঞ্চয় দিয়ে বসবাসযোগ্য একটি দারুণ ফ্ল্যাট কিনতে চাই যত দিন যাচ্ছে চারিদিকে ব্যাঙের ছাতার মতো আকাশ চুম্বি প্রচুর ফ্ল্যাট গজিয়ে উঠছে কাস্টমারের চাহিদা পূরণ করতে প্রোমোটাররা দারুণ দারুণ অফার নিয়ে আমাদের সামনে আসছে কিন্তু এই ফ্ল্যাট কেনার আগে কিছু বিষয়ের উপর প্রথম দিকেই নজর রাখা উচিত তা না হলে ভবিষ্যতে অনেক বড় লস এবং চাপের সম্মুখীন হতে পারেন একটি ফ্ল্যাট কেনার আগে কী কী বিষয়ে নজর রাখা উচিত আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আমরা জানব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা জানেন এই চ্যানেলে আমরা বিষয় সম্পত্তি ফ্ল্যাট ইত্যাদি নিয়ে ভিডিও নিয়ে এসে থাকি তো চলুন ভিডিওটি শুরু করা যাক বসবাসের জন্য কিংবা ইনভেস্টমেন্টের জন্য আমরা অনেকেই ফ্ল্যাট কিনতে চাই কিন্তু একটি ফ্ল্যাট কেনার আগে অনেক বিষয়ের উপর নজর রাখা উচিত যেমন কোন এলাকায় ফ্ল্যাট কিনছেন কতটা ঋণ নিচ্ছেন কোমোটারের সঙ্গে কী ধরনের এগ্রিমেন্ট হচ্ছে কত বড় ফ্ল্যাট কিনছেন এবং ফ্ল্যাট নির্মাণী সামগ্রী কেমন ট্যাক্স কত টাকা দিতে হবে এই সকল বিষয় আগে থেকেই জেনে নেওয়া উচিত তা না হলে ভবিষ্যতে আপনি অনেক বড় লসের সম্মুখীন হতে পারেন একটি ফ্ল্যাট কেনার আগে মাথায় রাখতে হবে সাধ্যের মধ্যে সাধ পূরণ করতে হবে মনে করুন একটি ফ্ল্যাট কেনার জন্য আপনার সামর্থ্য এক কোটি টাকা কিন্তু আপনি ঋণ নিয়ে পাঁচ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন এটি কিন্তু আপনার ভবিষ্যতের জন্য যথেষ্ট ভয়াবহ কারণ ভবিষ্যতে ফ্ল্যাটের ঋণ পরিশোধ না করতে পারলে এই ফ্ল্যাট আপনার হাতছাড়া হয়ে যেতে পারে তাই প্রথমেই নিজের ক্ষমতা অনুযায়ী এবং সামর্থ্য অনুযায়ী কতটা বাজেটের ফ্ল্যাট আপনি কিনবেন ক্যাশে কিনবেন না লোনে কিনবেন সেটি ঠিক করে নিন যদি ব্যাংকের লোনের মাধ্যমে আপনি ফ্ল্যাট কিনতে চান তাহলে আপনি কতটা লোন টানতে সমর্থ হবেন সেটিও আগে থেকেই ক্যালকুলেট করে রাখতে হবে একটি ফ্ল্যাট কিনতে গেলে ব্যাংকের নিয়ম অনুযায়ী ফ্ল্যাটের দামের টোয়েন্টি পার্সেন্ট আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে অর্থাৎ ফ্ল্যাটের দাম যা হবে তার কুড়ি শতাংশ আপনাকে ক্যাশে জমা করতে হবে বাকি আশি শতাংশ আপনি লোন পাবেন এই লোন কত বছরে পরিশোধ করবেন এবং তার ইএমআই কত আসবে সে ব্যাপারে আপনাকে আপনার নিজস্ব ব্যাংক ম্যানেজারের সঙ্গে আগে থেকে কথা বলে নিতে হবে এতে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বছর বাড়িয়ে লোনের ইএমআই কমিয়ে নিতে পারেন ফ্ল্যাট কেনার আগে আপনি কোন এরিয়াতে ফ্ল্যাট কিনছেন সে বিষয়ে আপনাকে নজর রাখতে হবে আপনার অফিস থেকে বা ব্যবসা ক্ষেত্র থেকে কতটা দূরে আপনার ফ্ল্যাট হচ্ছে তার উপর নির্ভর করবে আপনার যাতায়াত খরচা এছাড়াও আপনার সন্তানের জন্য কাছাকাছি ভালো স্কুল আছে কি না সেটিও জেনে নিন যাতায়াতের জন্য বাস অটো রেলওয়ে স্টেশন কতটা দূরে পড়বে সেগুলি আগে থেকে আপনাকে খোঁজ নিয়ে নিতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাজার কতটা দূরে এবং আপনার আশেপাশে শপিং মল সিনেমা হল কী আছে সেগুলি আপনাকে আগে থেকে খোঁজ নিয়ে নিতে হবে এলাকা চয়ন করাটা একটা অতি প্রয়োজনীয় বিষয় কারণ ভালো এরিয়ার ফ্ল্যাটের দাম যেমন বেশি হয় এর রিসেল ভ্যালু অনেক বেশি থাকে ফ্ল্যাট কেনার আগেই আপনাকে জেনে নিতে হবে এই এরিয়াটি কোন পঞ্চায়েত বা বিধানসভা এরিয়াতে পড়ছে কারণ এর উপর নির্ভর করে এলাকার ডেভেলপমেন্ট ফ্ল্যাটের আয়তন সম্পর্কে প্রথমেই জেনে নিন আপনার প্রয়োজন কতটা এরিয়া সেটা আগে থেকে আপনাকে জেনে নিতে হবে কারণ সাধারণত আমরা জানি সাতশো থেকে আটশো স্কোয়ার ফিটের মধ্যে এক রুমের ফ্ল্যাট তৈরি হয় এবং বারোশো স্কোয়ার ফিটের উপর থেকে তিন রুমের ফ্ল্যাট তৈরি হয় এছাড়াও ভালো দামে এর উপরেও ফ্ল্যাট পেতে পারেন কিন্তু আপনার প্রয়োজন কতটা সে বিষয়ে আপনাকে জানতে হবে কারণ ফ্ল্যাট আপনি একবার কিনবেন মনে করুন আপনি এখন কম বাজেটের জন্য একটিমাত্র রুমওয়ালা ফ্ল্যাট কিনলেন কিন্তু ভবিষ্যতে আপনার সন্তান বড় হলে তার থাকার জায়গার অভাব পড়বে আবার অপরদিকে আপনার দু কামরার ফ্ল্যাট হলেই যথেষ্ট কিন্তু আপনি রিক্স নিয়ে তিন কামরার বা চার কামরার ফ্ল্যাট নিলেন এতে আপনার যথেষ্ট জায়গা অপচয় হবে এবং এর জন্য যথেষ্ট ঝুঁকি নিতে হবে তাই প্রথমেই আপনাকে ঠিক করে নিতে হবে কতটা এরিয়ার ফ্ল্যাট আপনার প্রয়োজন কারণ ফ্ল্যাটের এরিয়ার উপর তার দাম নির্ভর করছে এবং সেই দাম আপনাকে মেটাতে হবে এছাড়াও ফ্ল্যাটের সঙ্গে গাড়ি রাখার জন্য গ্যারেজ পাচ্ছেন কি না সেটিও আগে থেকে জেনে নিতে হবে যদিও গ্যারেজটি আপনার আলাদাভাবে কিনতে হবে আমরা দেখি অনেক ফ্ল্যাট গ্যারেজ ছাড়াই তৈরি করা হয় এখন হয়তো আপনার গাড়ির প্রয়োজন নেই কিন্তু ভবিষ্যতে গাড়ি কিনলে কোথায় রাখবেন তার জন্য আগেভাগেই চিন্তা করে রাখার প্রয়োজন তাই একটি ফ্ল্যাট কেনার আগে এই বিষয়গুলোর উপর যথেষ্ট নজর রাখা উচিত ফ্ল্যাটটি কীরকমভাবে তৈরি করা হচ্ছে বা কী ধরনের মাল মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হচ্ছে এগুলো আপনাকে প্রথমেই জেনে নিতে হবে কারণ এটি আপনার বসবাসের জন্য আপনি তৈরি করছেন বা কিনছেন ফ্ল্যাটের মধ্যে কী ধরনের টাইলস বা মার্বেল দিয়ে কাজ করা হচ্ছে সে বিষয়ে প্রথমেই প্রোমোটারের সঙ্গে আলোচনা করে নিতে হবে আপনার জানালার গ্রিল বসানো হবে কি না এগুলো আগে থেকেই কথা বলে নিতে হবে ফ্ল্যাট কেনার আগে আপনি যে এগ্রিমেন্ট করবেন তাতে এই বিষয়গুলি অবশ্যই পুঙ্খানুপুঙ্খ লেখাপড়া করে নিতে হবে ফ্ল্যাটের পজিশন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় একটি ফ্ল্যাটে যথেষ্ট ভালো আলো এবং বাতাস না আসলে সেটি কিন্তু বসবাস অযোগ্য হয়ে ওঠে সকালে রোদ আপনার ঘরে ঢুকছে কিনা এটি অবশ্যই দেখুন আপনার জানালা কোন দিকে সেটি দক্ষিণ দিকে হলে খুবই ভালো হয় কারণ এদিক থেকে গরমকালে হাওয়া পাবেন আপনার ফ্ল্যাটের আশপাশের অঞ্চল কতটা ফাঁকা আছে এবং যথেষ্ট আলো বাতাস আসতে পারবে কি না সে বিষয়গুলি আগে থেকেই জেনে নেবেন কোন ফ্লোরে ফ্ল্যাটটি নিচ্ছেন সেটিও জেনে নিন কারণ আমরা সবাই জানি গ্রাউন্ড ফ্লোরে বর্ষাকালে একটু বেশি অসুবিধা হয় এবং টপ ফ্লোরে গরমকালে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয় তাই প্রথমেই ঠিক করে নিন আপনি কোন ফ্লোরে ফ্ল্যাটটি নিচ্ছেন ব্যালকনি থেকে বাইরের দৃশ্য কেমন সেটিও আগেভাগেই জেনে রাখুন কারণ এখানেই আপনার অবসর সময়টুকু আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন আপনার ফ্ল্যাটটি যে কোম্পানি তৈরি করছে সেই কোম্পানি সম্পর্কে আগে একটু খোঁজখবর নিয়ে নিন কারণ মার্কেটে এমন অনেক অনামি কোম্পানি আছে যারা সঠিক সময় ফ্ল্যাট আপনাকে হ্যান্ডওভার করতে পারে না তাই প্রথমেই কোন কোম্পানি বা কোন প্রোমোটার এই ফ্ল্যাটটি তৈরি করছে তার ইতিহাস জেনে নিন তাদের এর আগের প্রজেক্ট সম্পর্কে জানুন সেগুলি ঠিক সময় হ্যান্ডওভার করা হয়েছে কিনা না এবং আইনত সেগুলো সম্পূর্ণ সঠিক কিনা সেই বিষয়ে জানুন সঠিক প্রোমোটার বা সঠিক কোম্পানি বাছাই করতে পারলে আপনি সারা জীবনের জন্য সুন্দর একটি ফ্ল্যাটের মালিকানা সঠিক সময় এবং সঠিক দামে পেতে পারবেন তাই এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের ভিডিওতে এই সামান্য কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরলাম যাতে একটি নতুন ফ্ল্যাট কিনতে গেলে আগে থেকেই আপনি একটু গুছিয়ে নিতে পারেন কি কি বিষয়ের উপর নজর রাখবেন এবং কোন কোন বিষয়গুলি খোঁজ নেবেন এই বিষয়গুলির উপর সঠিকভাবে নজর রাখলে আপনি একটি দারুণ ফ্ল্যাটের মালিক হতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত আসতে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার